নমস্কার বন্ধুরা, কম্পিউটার ব্লক তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে বন্ধুরা আমরা আলোচনা করতে যাচ্ছি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে। তো এই নোটিফিকেশনের বন্ধুরা কিছুদিন আগেই বেরিয়েছিল, তো আমরা এই ভিডিওর মধ্যে কমপ্লিটলি আলোচনা করব যে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে এর জন্য আমরা কীভাবে আবেদন করব, লাস্ট ডেট কখন, সব কিছু আলোচনা করবো বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মধ্যে। ভিডিও শুরু করা এখন ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন চলে যাচ্ছি আমরা সেই নোটিফিকেশন দেখে নিচ্ছি ডিটেলসে কী কী দেওয়া হয়েছে এই নোটিফিকেশনের মধ্যে। বন্ধুরা এটা হচ্ছে সেই নোটিফিকেশন, নোটিফিকেশন ঠিক উপরে রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট আগরতলা। নোটিফিকেশন বন্ধুরা বেরিয়েছিল 28 ফেব্রুয়ারি 2020 এবং নোটিফিকেশনের মধ্যে কী রয়েছে আর দেখে নিচ্ছি। পোস্টের নাম হচ্ছে বন্ধুরা পার্ট টাইম কন্টিজেন্ট ওয়ার্কার, 4 আওয়ার্স ডিউটি শুধু থাকবে এবং এক্ষেত্রে ভ্যাকেন্সি শুধুমাত্র কিন্তু একটা এবং তাও কিন্তু ইউআর, মানে সকলে এর জন্য আবেদন করতে পারবেন। তবে বন্ধুরা ভিডিও নিচে হয়তো অনেকেই কমেন্ট করবে শুধুমাত্র একটা ভ্যাকেন্সির জন্য কেন ভিডিও তৈরি করা হয়। বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলি, একটা ভ্যাকেন্সি হোক আর দুটো ভ্যাকেন্সি হোক, বাট আপনার জন্য কিন্তু শুধুমাত্র একটি ভ্যাকেন্সি দরকার। তাই বন্ধুরা যদি আপনার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই একবার আবেদন করে দেখতে পারেন। এক্ষেত্রে পে স্ট্রাকচার থাকবে 5480 টাকা পার মান্থ। দেখে নিচ্ছি শিক্ষাগত যোগ্যতা, এক্ষেত্রে বলা হচ্ছে শুধুমাত্র 8 পাস ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। লিমিট নেই, এজ লিমিট বন্ধুরা মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর, এরও হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে 5 বছর ছাড় দেওয়া হচ্ছে ST এবং SC ক্যান্ডিডেটের জন্য। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে বন্ধুরা আপনারা কীভাবে আবেদন করবেন, তার আগে বলে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ 11 মান্থের জন্য এবং পরবর্তী সময় সেটা কিন্তু এক্সটেন্ড হতে পারে। বন্ধুরা এক্ষেত্রে আপনার উদ্দেশ্যে বলি, পরবর্তী সময় আপনারা রেগুলার জন্য ক্লাইম কিন্তু করতে পারবেন না এক্ষেত্রে। এখন আমরা দেখে নিচ্ছি হাউ টু অ্যাপ্লাই, মানে আমরা কীভাবে এর জন্য আবেদন করবো। তবে এক্ষেত্রে বন্ধুরা আবেদন করতে গেলে প্রিভিয়াসলি আমরা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে 2-3টি ডিস্ট্রিক্টে যে নোটিফিকেশন বেরিয়েছে তার মধ্যে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করে নিচ্ছি। এক্ষেত্রে বন্ধুরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আপনারা পাবেন এই নোটিফিকেশন ঠিক নিয়েছে, এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করার পর আপনার সমস্ত রেলিভেন্টস এবং টেস্টমেল যা 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 সবগুলি দিয়ে দিতে হবে, সঙ্গে 3 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগুলো আপনাকে দিতে হবে, সঙ্গে রাখতে হবে। এই অ্যাপ্লিকেশন কিন্তু 20 তারিখের পরে কিন্তু রিসিভ করা হবে না, মানে এর মধ্যে আপনার কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা তাদের এখানে পৌঁছাতে হবে। তবে বন্ধুরা প্রশ্ন আসে যে আপনারা কোথায় সেই অ্যাপ্লিকেশনটা পৌঁছাবেন, এক্ষেত্রে তাদের যে অফিস অ্যাড্রেস রয়েছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট সেশন জাজ, সেখানে কিন্তু আপনাকে সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে যেতে হবে। এখন বন্ধুরা এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা, আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটাকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করতে গিয়ে আপনার যা যা প্রয়োজন আছে আমি কিছু বলে দিচ্ছি। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট বন্ধুরা আপনারা কন্টিজেন্ট যে ওয়ার্কার আছে সেটা আপনি লিখে নেবেন। অ্যাডভার্স এবং রংটা বন্ধুরা সবচেয়ে উপরে যেটা রয়েছে সেটা আপনাকে লিখতে হবে, ডেটেড বন্ধুরা 28 ফেব্রুয়ারি 2020। এক্ষেত্রে আপনার নাম লিখবেন ব্লক লেটার, আপনার লিখে নেবেন আপনার পিতা বা মাতার নামে। এক্ষেত্রে প্রেজেন্ট এটা সম্পূর্ণটা দেবেন, ডেট অফ বার্থ দেবেন, ন্যাশনালিটি দেবেন, কাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেক্ট করতে হবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকলে সেটা আপনি লিখে দেবেন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেটা লিখবেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেটা আছে সেটা আপনি লিখে নেবেন, কতদিন ধরে রেজিস্ট্রেশন রয়েছে। বন্ধুরা এক্ষেত্রে মোবাইল এবং ইমেলের সম্পূর্ণটা দিয়ে সেটা কিন্তু আপনি সেখানে জমা দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে বন্ধুরা আপনাদের সকল উদ্দেশ্যে বলে নিচ্ছি, এই যে নোটিফিকেশনটা যেটা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছিল, বাট বন্ধুরা এই নোটিফিকেশনটা 28 ফেব্রুয়ারি 2020 তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, বাট সাডেনলি 2 দিন ধরে এই নোটিফিকেশনটাকে তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া আছে। তাই বন্ধুরা আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, কাইন্ডলি আপনারা কনফার্মেশনের জন্য তাদের এখানে একবার যোগাযোগ করে নিতে পারেন যদি আপনি এই নোটিফিকেশনের জন্য ইন্টারেস্টেড থাকেন। বাট বন্ধুরা এর অফিসিয়াল নোটিফিকেশন আমার কাছে রয়ে গেছে এবং এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কাইন্ডলি প্রয়োজন পড়লে আপনাকে সেটা প্রিন্ট আউট করে তাদের কাছে শো করাতে পারেন। এবং বন্ধুরা এক্ষেত্রে যে এস দত্তাপুর কায়স্ত ওনার সাইনও রয়েছে 28-2020 পাবলিশড হয়েছিল, এখন তাদের ওয়েবসাইটে আর সেটা নেই। তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কিন্তু ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট সেশন জাজ থেকে যে নোটিফিকেশন বেরিয়েছিল তার ডিটেলস কিন্তু লেখার চেষ্টা করেছি আপনাদের সামনে। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধু, দেখো আগামী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।